যে দেশের হাজারো ভণ্ড পীর যারা তাদের দরবারে অনেকে হাদিয়া তোহফা দিত, কোরআনের সঠিক তাফসির শোনার পরে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য মিজানুর রহমান আজহারের মাহফিল বন্ধ। তাছাড়া তার দশটা দেখান, সে কি আপনার মেয়ের দিকে তাকিয়েছে? আপনার ঘর ভেঙেছে? আপনার পাকা ধানে মই দিয়েছে? সমস্যা কি? তার চেহারাও তো খারাপ না, চেহারা খারাপ নামধারী কিছু মানুষ এই দেশে যারা ব্যবসা করে খায়, এদের ব্যবসায় ভাটা পড়ছে, সমস্যা তো এইটাই। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে যারা হাদিয়া তোহফা নজর নিয়াজ দেয় হয়তো অনেকেই বন্ধ করে দেবে, এই ভয় আপনি করবেন না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। কোরআন গোপন করে আপনার চাকরি টিকে থাকবে, কোরআন গোপন করলে আপনার ক্ষমতা টিকে থাকবে। আপনি কথার অর্থ বোঝেন? কোরআনে কারিম ওপেন থাকলে আপনার যে অবৈধ শেয়ার এটা থাকার কথা না। কোরআন যদি ওপেন থাকে, আপনি যে মানুষের অধিকার নষ্ট করেছেন আপনাকে টিকিয়ে রাখার সম্ভব না। আবু জেহেল ভালো করে বুঝেছিল, মোহাম্মদ যদি কোরআন পড়ে আর মানুষ যদি বসে, তাহলে আমার যে শেয়ার, এ শেয়ারের পায়া থাকার কথা না। এই জন্য আসল টার্গেট ছিল যেখানে কোরআন প্রচার হবে, কি করে বন্ধ করা যায়, পড়া। কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ এটা বেশি বেশি দিয়েছেন। অকল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে 26 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলবে, কোরআন চলবে না। তারা তো নিজেরা মাতৃভাষা, এই জন্য বুঝতো। বাংলাদেশে অনেকে না বুঝেও বিরোধিতা করে, কথা বলছে না কেন? ওরা তো মাতৃভাষা বললেই বুঝে ফেলতো যে মোহাম্মদ কি বলতে চায়। আরে বাংলাদেশে অনেকে আরবি ভাষা বোঝে না, না বুঝে বিরোধিতা করে। বিচারে যে তিনটা সিস্টেম বললাম, প্রত্যেকে যখন পালিয়ে যাবে, তাফসিরে মুফাসসির লিখেছেন মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহে, কিয়ামতের দিন যখন সন্তানটা মায়ের কাছে যে নেকি পাবে না, তখন পা জড়িয়ে ধরবে, ডাক দিয়ে বলবে, মা গো 10 মাস 10 দিন পেটে রেখেছিলে, এত কষ্ট করলে আমার পেছনে, দয়া করে একটা নেকি আমারে দাও, আমি জান্নাত পেয়ে যাব। মুফাসসির লিখেছেন 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে কাঁদবে, শেষ পর্যন্ত মা মুখের ওপর লাথি দিয়ে বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। আপনি কার উপরে ভরসা করে আছে আমি জানি না, ওগুলো সব চিটারি বাটপারি ভণ্ডামি ভুয়া, কিচ্ছু না। নিজের পায়ে আপনি নিজে দাঁড়াবেন, যতটুকু কাজ দুনিয়ায় করবেন ওইটার উপরে আপনার বিচার, প্রথমে একা একা, দ্বিতীয়তে নেতার সাথে, তৃতীয় সবাইকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? রায় আমরা বাংলাদেশে কয় প্রকার শুনলাম? আমার আল্লাহ পাক বলেন, আমিও রায় দিয়েছি, এবার আমার রায়গুলো শুনে নাও। প্রধান বিচারপতির রায় মেনে না নিলে যেমন সেলখানায় যাওয়া লাগে, আমি যে 14টা রায় দিয়েছি, এ 14টা রায় যদি মেনে না নাও, আমারও কিন্তু সেলখানা আছে। আজকের আলোচনায় যে রায়গুলো ঘোষণা হবে, এ রায় আমির হামজার, আরো জোরে কার, আল্লাহর রায় এখন আমি ঘোষণা দিচ্ছি, একটা একটা করে মেনে নেবেন? যারা মেনে নেবেন তারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা, রায় ঘোষণা হচ্ছে এবার মোলগাঁও ইসলামী সমাজ কল্যাণ তাফসির কোরআনুল মাহফিলের পঞ্চম দিনে এবার রায় ঘোষণা দিচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ
তাহাবুদু ইল্লা ইয়া। আল্লাহ তাআলা বলেন আমার এক নাম্বার রায়, স্পেশাল রায়, আমি আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মাথা নিচু করে দেওয়া। কথা বলেন না কেন? নবী যে ইবাদত করতেন এই জন্য নবীর নাম আব্দুন বা আব্দুল্লাহ। কোরআন কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আমার আল্লাহ যতগুলো নাম দিয়ে ডেকেছেন তার প্রথম নাম্বারের নাম হচ্ছে আব্দুন। নাম কি? আব্দুন মানে দাস, গোলাম, এবাদতকারী। আজ অনেকে অনেকে পীরের গোলামতির পরিচয় যে আমি অমক খাজা বাবার গোলাম, না আপনাকে বলা লাগবে আমি আল্লাহর গোলাম। কারণ এই গোলাম শব্দটা উচ্চারণ করলে আমার আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশ্ব নবীকে পর্যন্ত এজন্য আল্লাহ গোলাম বলে পরিচয় দিয়েছেন। অইন কুম তুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ইলা আখিরি আয়া। নবীদের নাম এক নম্বরে কি? আব্দুন বা আব্দুল্লাহ। দুই নম্বরে নবীজির নাম হচ্ছে মোহাম্মদ। তিন নম্বরে নাম হচ্ছে আহম্মদ। চার নম্বরে নাম তোহা। পাঁচ নম্বর নাম ইয়াসিন। ছয় নম্বর নাম মুজাম্মিল। সাত নম্বর নাম মুদাসির। পড়া কোরআনে বিশ্ব নবীকে আমার আল্লাহ নাম ধরে ডেকেছেন কয় জায়গায়? এই সাতটা। এই সাতটা নামে আল্লাহ তাকে ডাক দিয়েছেন। ইবাদত যে করে তাকে বলা হয় আব্দুন, দাস। আল্লাহ বলেন আমার বান্দা, আমার দাস, আমার ছাড়া আর কারো ইবাদত করবে না। আরো ধরে বলেন, এই পৃথিবীতে এখন 810 কোটি মানুষের ভেতরে শুধু আল্লাহর ইবাদত করে 175 কোটি মানুষ, বাকি সব অন্য জনের ইবাদত করে। আমরা যারা 175 কোটি আছি আমাদের ভেতরে এবার দেখি আল্লাহর ইবাদতে একনিষ্ঠ কারা। ইবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক। আমি পড়া কোরআন শরীফ পড়ে ইবাদত পেয়েছি নয় প্রকার। কয় প্রকার? আরো জোরে। আপনার জীবনে যদি এই নয় প্রকার ইবাদত থাকে তাহলে আপনি আল্লাহর এই প্রথম রায় মেনে নিয়েছেন। কথা বুঝতেছেন? আমার হাতে যে মোবাইলটা আছে এর আসল সংখ্যা কয়টা? 9টা। 01 11টা সব মিলে, 01 তো সব মোবাইলে আছে, সব সিমে নেই। আসল নাম্বার কয়টা? আরো জোরে বলুন। এই 9টা নাম্বারের একটাও যদি উল্টা পাল্টা হয় কল আমার কাছে আসবে? কোথায় যাবে? রং নাম্বারে। একবার এক মহিলা রাত 2টার সময় কল দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? বললাম আমার ঘরে। তোমার ঘরে মানে তোমার মনে নেই? কি মনে থাকবে? অমুক জায়গায় আসার কথা আসলে না, কালকে আসবা তো। কিছুক্ষণ পর আমি যখন কথা বলি না হঠাৎ বলছে, কি গো কোনো জবাব দাও না। বলছে, কি জবাব দেব? কেন তুমি আসবে কি না বলো না। কি করে আসবো আমি তো মাওলানা আমির হামজা কুষ্টিয়া। এই মহিলার সব নাম্বার ভুল ছিল না, একটা। আরো জোরে, আমার নাম্বারের শেষে আছে 7। ও যাকে কল দিয়েছে তার নাম্বারে হয়তো হবে 6। 6 টিপতে যে 7 এ টিপ লাগার কারণে ওই মহিলা রাত 2টার সময় যদি তার নিজের লোক না পেয়ে আমারে পায়। এখন যে 9 প্রকার এবাদতের কথা আমরা কোরআন দিয়ে বলবো, আল্লাহরে রায়, আপনি যদি 9টার ভেতরে 8টা করেছেন একটা করতে পারেন নাই, আল্লাহর কসম আপনার জীবনের এবাদত বন্দেগি শয়তানের দপ্তরে জমা হয়ে রং নাম্বারে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর রায় এবাদত এবার বলছি মেনে নেবেন তো? আরো জোরে। প্রথম নাম্বারে এবাদত নিজের ব্যক্তিগত জীবনে। আল্লাহ পাক বলেন, ইয়াল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা মায়েদা সাত নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের 105 নম্বর আয়াতটা আল্লাহ বলেন, হে ইমানদারেরা আগে নিজেকে নিজে পরিবর্তন করো। আজকে নিজেকে নিজে একটু দেখো তো, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বাবা হিসাবে কেমন? তুমি কি সন্তানের হক আদায় করো? তুমি স্বামী হিসাবে কেমন? বিয়ের সময় কি সঠিকভাবে বউ নিয়ে আসতে পেরেছ? অনেক মানুষ বিয়ের সময় ঠিক রাখে না, পরবর্তীতে রাগ করে যে কি বিয়ে করলাম না। এটাই তো মূল বিষয়। বিয়ের সময় যদি আপনি বউ নির্বাচন করতে ভুল করেন, আপনি নাই পরবর্তীতে বউ বাদ দিয়ে আর একটা বিয়ে করতে পারবেন। কিন্তু ছেলে মেয়ে যদি হয়ে যায়, ওই ছেলে ওই মেয়ে মা পাল্টাবে কি করে? কথা বলছেন না কেন? মোশাররফ ভাইয়ের না বয়স আছে, বউ বিয়ে করার পরে যদি ভালো না লাগে ছেড়ে দিল, যদি উনি ছাড়বে না, উনি ছেড়ে দিল, দুই বছরে যদি একটা সন্তান হয়, সে মা পাল্টাবে কি করে বলেন? এই জন্য আপনি স্বামী হিসাবে আসলে কি বিয়ের সময় বউ নির্বাচন করতে ভুল করেছেন না সঠিকভাবে করলেন? এটা আগে নিজের দিকে নিজে তাকান। আলাইকুম আনফুসাকুম, আগে নিজের দিকে নিজে তাকিয়ে দেখো তো তুমি আসলে কেমন। তুমি কি স্বামী হিসাবে স্ত্রীর উপর অত্যাচার চালাও? বাংলাদেশে নেককার নারীর গুণাবলী বহু জায়গায় অনেকে বলে, কিন্তু নেককার স্বামী হওয়ার জন্য কিছু গুণ আছে, ওইগুলো আমরা বলি না, কারণ বললে তো আমিও ধরা খাবো। নেককার যদি পুরুষ হতে চায় কেউ, তাহলে তার ভেতরে কমপক্ষে চারটা গুণ থাকা লাগবে। সে তার স্ত্রীর প্রশংসা করবে। কার এই অভ্যাস আমাদের নেই? আমরা প্রশংসা করি ভাবির, কথা বলছেন এখন। আপনার প্রশংসা করা লাগবে কার? বলছে আল্লাহর। ও কি প্রথম আসমানে না চতুর্থ আসমানে? স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। স্ত্রীর প্রশংসা করা কি? দুই নম্বরে স্বামী আর স্ত্রী যদি পোশাকের মতো না থাকে, পোশাকের কাজ হচ্ছে মানুষকে ঢেকে রাখা, স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর দোষগুলো ঢেকে রাখা, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর দোষগুলো ঢেকে রাখা। কিন্তু এটা আজ আমাদের সমাজে নেই। ভারতের এই সিরিয়াল দেখে দেখে আমরা এখন যত পারছি দোষ বর্ণনা করতে পাগল। ওখানে শেখায় যে এইভাবে দোষ বর্ণনা করা লাগে, আর ওগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমরা সব 180 মাইল বেগে চালাচ্ছি। কথা বলেন না কেন? নেককার স্বামী হওয়ার তিন নম্বরে গুণ হচ্ছে, স্বামী অবশ্যই স্ত্রীর ভরণ পোষণ এবং লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নেবে। বিয়ে করে রাহেলিল্লাহ ছেড়ে দিয়েছে। অনেকে বিয়ে করে আর পাঠিয়ে দেয় ঢাকায়, যা আমি বসে বসে খাবো, তুই কাজ করে নিয়ে এসে টাকা দিবি। কথা বলছে না কেন? এটা জাহিলের যুগে মুশরিকদের আচরণ ছিল। ওরা একটা করে বউ ধরত, ছেড়ে দিত, মেয়েদের দিয়ে কাজ করাতো, বলতো মাছা তোলা, শরীর বিক্রি কর, পাউডার সোনো লাগিয়েছে কোনো কায়দায়, টাকা উপায় করে নিয়ে আয়, আমি বসে বসে খাবো, তুই আমারে খাওয়াবি। আজও বাংলাদেশে এই সিস্টেম অনেকে চালু করছে, নিজে বসে বসে খায়, নিজের মেয়ে দিয়ে বউ দিয়ে বেটার বউ দিয়ে বেড়াকে এনজিওতে চাকরি করায়। ওরা মোটর সাইকেল চালায়, সাইকেল চালায়, মানুষ বলে সার্কাস। কি সার্কাস? নিজে কিন্তু কেন কাজ করছে না, বসে বসে খাচ্ছে। আমার ভাইরা, চার নম্বর নেককার স্বামীর গুণ হচ্ছে, স্ত্রীর মা বাবাকে সম্মান দেওয়া লাগবে, শ্রদ্ধা করা লাগবে। এটা অনেক পুরুষের ভেতরে নেই, কিন্তু অধিকাংশ পুরুষের ভেতরে আছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহর নবী বলেন নেককার পুরুষের গুণ তো এই চারটা, আর নেককার নারী যারা হবে তাদের গুণ চারটা। এক নম্বরে স্বামী যদি তার দিকে তাকায়, সে স্বামীকে আনন্দ দেবে। কথা বলছে না কেন? সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে স্বামী যখন বাড়ি আসবে, অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, আবেগ দিয়ে, শ্বাসগোছ দিয়ে এমন কায়দা করবে যেন স্বামী দেখে আনন্দ পায়। এরকম বউ আছে কার ঘরে? হাত তোলেন তো। আন্দাজে হাত তোলো। তুমি কোন জাহান্নামে আছো আমি জানি, আবার দুই হাত তুলিস, আসলে দুই বউ।
সম্মানিত মা বোনেরা, না আমি হাসির খোরাকি দেয়নি। নেককার স্ত্রী যদি কেউ হতে চায়, স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে। স্বামীর সাথে হাসি তামাশা করতে গিয়ে যদি দাঁত বের হয়, যেই কয়টা দাঁত স্বামী দেখবে ওই কয়টা সওয়াব হবে। বাড়ি যে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে আর বন্ধ হচ্ছে, মনে করছে দাঁত দেখালেই সওয়াব, 32টা বের করে আছে। কি কি দাঁত কি বলে, না আমি আর বন্ধ করব না, যত দাঁত দেখবো তত সব। দ্বিতীয় নাম্বার, স্বামী যদি নিজ প্রয়োজনে ডাক দেয়, ও যত বড় কঠিন কাজে থাক স্বামীর ডাকে সাড়া দেওয়াই লাগবে, যদি ওই জায়েজ কাজ হয়। কথা বুঝতেছেন? তিন নাম্বারে, স্বামী যেই কাজে আনন্দ পায় স্ত্রীকে ওই কাজে আনন্দ পাওয়া লাগবে। বাংলাদেশে আমরা যারা স্বামী আছি, প্রত্যেকটা স্বামী চায় যে আমার মা বাবা বিয়ের পরে আমার সাথে থাক। কথা বলেন আরো জোরে। কিন্তু 100 জনের 99 জন পুত্রবধূ চায় না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক। এটাকে গাজীপুরে নে, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পরে ঘর ঘর করে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু আপনি এখনো নেককার হতে পারেননি, কারণ আপনার স্বামী যেটা চায় আপনি ওইটা চান না। কথা বলছেন না কেন? আর আমার তো মনে হয় বাংলাদেশে হাজারো পরিবারে আজ এই অবস্থা,